আমি যতখানা ডিগা তাই তো সকল সকল নাবিকনের ইচ্ছে সর্বদা সর্বক্ষণ বলে ও বাবু সোনাগর বাবু আমরা কি বাড়ি ফিরব না, তাই তো তাদের মনের ইচ্ছে। আজ নিজ রাজ্য ত্যাগ করে ছুটে এসেছিলাম বাড়ির চেয়ে, আজ মা ভবানীর ইচ্ছে, মা ভবানীর আশীর্বাদে পরিপূর্ণ করেছি আমি ধনজনে পরিপূর্ণ। তাই আর বিলম্ব করবো না, নাবিকগণকে বলবো তোমরা সকলেই সুন্দর করে সাজিয়ে আমরা ফিরে যাব নিজের দেশে, তাই তো আমি ডাক দেব নাবিকগণ। ও নাবিক, আজ কি তোমাদের ইচ্ছে করে না সর্বদা তো বলুন সোনাগর বাবু, আমরা কি ফিরবো না নিজ দেশে? তবে তোমরা কোথায় রইলে? এসো আজকে আমাদেরকে ছুটে যেতে হবে নিজ দেশে, আর বিলম্ব করব না, মা ভবানীর ইচ্ছে। তাই তো আজ ছুটে এসেছি যখন বাড়ির চেয়ে, আজ আমি একে একে সবকিছু বাণিজ্য করেছি, তন্ন তন্ন করে ভিন্ন রাজ্যে ছুটে গেছি, ছুটে দিয়ে আজ পরিপূর্ণ হয়েছে আমার। ওই তো মধুকর ডিঙ্গা, ওই তো সাবয় বন্ডি রয়েছে সকলেই, তাই আমরা ছুটে যাব নিজ দেশে। নাবিকগণ ও নাবিক মহারাজ। হ্যাঁ বলুন মহারাজ। তবে কি ইচ্ছে করে না বাড়ি যেতে বলো? হ্যাঁ মহারাজ যাবো তো। তবে বিলম্ব কেন, চলো। অনেকদিন হয়ে গেছে আমাদের বাণিজ্যে আসা, তাই আপনার সঙ্গে সঙ্গে আমরা সকলে বাণিজ্যে এসে যেমন সবকিছু দেখে আমরা ভুলেছিলাম, এবার বাড়ির দিকে রওনা হব। বেশ চলুন, এবার বাড়ির দিকে যাই। সুন্দর করে একখানা শাড়ি গান গাও, তাই হবে মহারাজ, আর আমরা যোগলে চলে যাব। কেমন জানেন মহারাজ? বলো। আমি আমার আমার দেশে অনেক কিছু হারিয়েছি। এবার কি হারিয়েছ বলো? সেই উদ্দেশ্যে আমি গান গাইব। বেশ, তবে শাড়ি গান সুন্দর করে গাও। মন তুই আপন দোষে রে সব হারালে মন, দোষ দেবে কারে? মন তুই আপন দোষে রে সব হারালি মন, তোলি মাঝি জয় মা ভবানীর জয় শিব শম্ভ। মন্ত্রী
Hey!
সংসার পরিত্যাগ করে আপনার সঙ্গে এসেছি। হ্যাঁ, সকলের জন্য এসেছি আমরা, কারণ আমরা সংসারে মায়া জলে আবদ্ধ। ও তাই বুঝি। আরে ভোগা পড়িল মায়া জালে রে মতি, আপন বসি সব হারালি রে আমরা যুগলে এই মায়ের মন্দিরে পুজো করবো, চলো তাই হবে মহারাজ, চলো না বিক, চলো এবারে চলো দেশে যাওয়ার মাঝি রে মনে মজাই রে, এবার চলো দেশে যা।
আমি ওই তো সে মন্দির মানব চাষ মর চলে দেয়নি সে পুষ্প জগৎ কিন্তু সে বারবার যে আমি করে অপমান 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 শিবদৈতার সঙ্গে করছো তুমি বাঘ্য সংবাদ তারই প্রতিফল হচ্ছে মুহূর্তে সেই যুক্তি দিতে হবে আমায়, এই মুহূর্তে সেই নেতা থেকে স্মরণ করতে হবে আমায়, আমায় বলেছে যখন কোনো আপদ বিপদে পড়বে একটি বার যদি নেতার দিকে যুক্তি করে স্মরণ করবি সেই নেতা দিদি আমায় যুক্তি নিশ্চয় দেবে, কিন্তু কোথায় সেই নেতা দিদি? দিদি আশীর্বাদ করলে দিবে বিশ্ব মাঝে বিশ্বিত হব, তবে বলতে পারো দিদি বলতে পারো কি করে সেই এই বিশ্ব ভবনে দিবে প্রদান করতে পারবো আমি, কি করে সে মর্তের মানবের কাছে পূজা প্রচার করতে পারবো, কি করলে সে মর্তের মানবকে কাঁদাতে পারবো? এমন কি হয়েছে মনসা, এমন কি হয়েছে যে তুই ব্যাকুল হয়ে উঠেছিস? কি হয়েছে খুলে বল আমায়। তোমারই কথা মতো সে চাঁদের একাকে সকলকে চুকেরে নিয়েছি, কেড়ে নিয়েছে তার মহাগান মন্ত্র, কেড়ে নিয়েছে তার লক্ষ্যের বাগান, কেড়ে নিয়েছে তার এক এক ছয় পুত্র, তবু সে কাঁদতে কাঁদতে নত হয়নি মোর চরণে। তোমার কথা মতো সেই ইন্দ্রপুরী হইতে তার অনুরুদ্ধ উষাকে তার ঘরে সন্তান রূপে জন্ম দিয়েছি, তবু সে কিছুদিন কার্য শেষ করতে পারিনি। তাই তো দেখো না দিদি দেখো না সেই দাম বিকরি তার শত ভয়, সে আমার মায়া মুকুরে নিশ্চয় দেখতে পারবে তার এক একে চতুর্দিকে ধনরত্নে পরিপূর্ণ করে চলে নাই বিষ্ণু চম্পারি নগরী। আর যদি সে চাঁদকে দোষে শিক্ষা দিতে না পারি তবে তো ব্যর্থ হবে আমার দেবীত্ব জীবন। মানসা ওই তো দূরে দেখা যায় চন্দ্রধর এক এক করে চোদ্দ ডিঙ্গা ধন রত্ন নিয়ে ফিরে যাচ্ছে নিজের রাজ্যে, তুই এই মুহূর্তে ছুটে যা চন্দ্রধরের নিকটে, মনের আনন্দে চাঁদ তোকে অবশ্যই পুজো দিবে। যদি না দেয়? যদি না দেয় চন্দ্রধর তোর চরণে পুষ্প জল, তাদের চাঁদের মধুকর ডিঙ্গাকে ওই কালীধরের জলে করবি ভরা ডুবি। কেমন করে কেমন করে সে মর্তের মানবে সেই মধুকর ডিঙ্গাকে জলমগ্ন করবো দিদি? সে কালীদয় জল রয়েছে তেরো দল আর সে ডিঙ্গা নির্মাণ করছে চোদ্দ দল। মানসা তো কি হয়েছে এই মুহূর্তে ছুটে যাবি তুই ইন্দ্রদাদার কাছে, ইন্দ্রদাদার কাছে যে 49-64 মেঘমেগিনীকে এনে একসঙ্গে দর্শন করবি ওই কালীদহের কুলে। তবু যদি সেই মধুকাণ্ডিকে না জলমগ্ন করতে পারি তবে ছুটে যাবি তুই পবনপুত্র হনুমানকে করবি স্মরণ, অবশ্যই চাঁদের মধুকটিঙ্গা করবে ভরা ডুবি। তবে দিদি তুমি প্রাণপণে আশীর্বাদ করো মানসা সকল লক্ষ্য সফল হতে পারে। মানসা এই কর্ম করার আগে তোকে যে যেতে হবে পিতার নিকটে, পিতার কাছে উত্তম যুক্তি নিতে। তবে বেশ প্রাণপণে আশীর্বাদ করো মরি, আশীর্বাদ করি বোন তোর কার্য সিদ্ধি করতে পারবে। মহামূর্খ চন্দ্রধর, মহামূর্খ তুমি, মর্তের মানব হে দেবের সাথে করেছ মাতৃ সম্মান, তোমার সকল আশাকে ব্যর্থ করে দেবো চান সেই কালী রহি, তোমার সকল মন আশাকে ব্যর্থ করে দেবো সেই চরণ হইতে পুষ্প না দিয়ে হয়ে না কর নি চলো তুমি এই মূর্তি সেই কালী রহি।
এই যে আমরা পৌঁছেছি সেই মায়ের মন্দিরে, এসো না তরিখানা বেঁধে দিয়ে এই দেখা যায় মন্দির, এই মন্দিরে মাকে পুজো করবো মরা জগলে। তাই হবে মহারাজ, তোমরা জয় ধ্বনি দেবে, ঘণ্টা ধ্বনি দেবে, শঙ্খ বাজাবে, আজ আমি মন প্রাণ উজাড় করে মা ভবানীকে পুজো করবো, কেমন? বেশ মহারাজ, এসো এসো তোমরা এসো, তরিখানা বেঁধে ফেলো। অগোমাতৃ নয়নী জগতে জননী মা ভবানী, আজ তোমার আসিসে, নিজের রাজ্য ত্যাগ করে ভিন্ন রাজ্যে ছুটে এসেছি মা, তাই পরিপূর্ণ আমার একে চন্দ্রখানা ডিগা ধরে জনে, তাই মাগো আজ ওই দেখা যায় কালীদেহ, এই কালীদেহে প্রবেশ করার পূর্বে মাগো এই মন্দিরে আজ তোমায় পুজো করব মা, এই ঘটে তুমি বিরাজ হয়ে মাগো। ও আমি তোমার সেই আত্মশক্তি মহাময় নই, চা। কি বললে মা, তুমি আত্মশক্তি মহাময় নও? তবে বুঝেছি বুঝেছি, আজ আমার একে একে ধরে জনে পরিপূর্ণ হয়েছে চন্দ্রখানা ডিগা, তাই অন্নপূর্ণা দেবী মা লক্ষ্মী, তাই না মা? তবে কি, তবে কি আমি ভুল বুঝছি, তুমি মা লক্ষ্মী নও? আজ আমি বুঝেছি মা, আজই সকল সকল নাবিকগণ এবং আমাকে ওই সেই শুভ দেখিয়ে দিতে আজ ছুটে এসেছো তুমি বিদ্যার দেবী মা সরস্বতী, তাই না মা? তবে তুমি কোন মা, আজ নদীর কূলে তুমি সেই শ্মশান বাসিনী অনুমাদিনী উলঙ্গিনী মা কালী, তাই না? ভুল করছো তুমি, মহা ভুল করতে চলেছো চন্দ্রধর। একই কোন নারীর কণ্ঠস্বর আজ আমায় ভুল করতে বলে রয়েছে, তবে তুমি কোন মা? আমি যে তোমায় চিনতে পারছি না, আমি যে তোমায় পুষ্প অর্পণ করব, আমি যে তোমার মুখমণ্ডল দর্শন না করলে আমি ওই তোমার রাগাচরণে পুষ্প দেব না দেবী। ওহি মরিক চন্দ্রধর, চিনিতে পারিলেন আমার নারীর কণ্ঠস্বর, তবে নাম রক্ত পরিচয় আজ এসেছি শ্রী দেবী মনসা, আজ বিরাজ হয়েছিস সেই ভাবে, আজ তোর মনের আশা মনের লালসা গর্বপূর্ণ, আজ আজ এসেছিস তুই আমার এই পথমাজে শুধুমাত্র ভিক্ষা চাওয়ার জন্য, তাই না? আমি দেব ভিক্ষে দেব, এই যে রয়েছে পুষ্প আমার হস্তে, এই পুষ্প ছুঁড়ে দেবো তোমার ওই রাখা চলে, জানিস দেবী জানিস, এই গঙ্গা জল দিয়ে পবিত্র করে নয়, গঙ্গা জল দিয়ে পবিত্র করে নয়, আমার মুখ ভর্তি থুতু রয়েছে, সেই থুতু দিয়ে পবিত্র করে ছুঁড়ে দেবো তোমার ওই রাখা চলে পুষ্প জল। তুমি যে মহা ভুল করলে, তুমি মহা ভুল করলে,
হচ্ছে চাঁদ, একটি বার তোমার সে পবিত্র হস্তে চরণে নত হয়ে আসমান জয় করে দাও, তুমি হলো তোমার মঙ্গল যার সর্বাঙ্গ রয়েছে সর্ব নিয়ে করিস দর্প, একে সাধারণ বেদিনী হয়ে নিজেকে দেবী বলিস, ছি ছি লজ্জা করে না তোর চন্দ্রধর, পুজো করো চন্দ্রধর, অক্ষর নয় তার পুজো করে কি বাবা তুমি আমারে পুজো করিলে করিব রাজা মনে গুনে পাহারা দিবে পাগল হয়েছিস তোর চেদে চেদে কে 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 চন্দ্র খানা দিবা ধনে জনে পরিপূর্ণ রয়েছে 69,000 দাড়ি মাছি বাল্লা তোর মতো নই আমি তোর মতো নই পথের ভিখারি রে চন্দ্রধর চুপ কর মহা ভুল করছ চন্দ্রধর আমি ভুল করছি না অহংকার করো না চা অহংকার করেছিল সে লঙ্কা রাবণ তার একদিন পতন হয়েছিল দাঁত মর্তির মানবী এ দেবীকে করো না তুমি পাঁচবি সংবাদ জাতিতে বণিক আমি সাঙ্গ রাহি জানে জাতিতে বণিক আমি সাঙ্গ রাহি জানে ও কারণে কেন এসেছিস সাঙ্গ করিবারে অদৃষ্টে যা লেখেছে শঙ্কর ভবানে অদৃষ্টে যা লেখেছে শঙ্কর ভবানে অবশ্যই হইব তো না হইব খণ্ডন তোর মতো নাগিনী তোর মতো নাগিনীর পুজো করার প্রয়োজন করো Yeah.
ঠিক ঠিক মেটি লোভ জাতি কানে আর নিত্য দিন নিত্য দিন চাষ লুকাইয়া চাঁদের হাতে ফুলবানি চন্দ্রধর সাধারণ বেদিনী হয়ে দেবীর স্বীকৃতি পাবি না তবে চন্দ্রধর হেসে নাও চন্দ্রধর তুমি অষ্ট হাসি হেসে নাও এরপরে তোমাকে কাঁদতে হবে আমি কাঁদতে হবে চাঁদ তোমাকে কাঁদতে হবে ওই কালীদেহে প্রবেশ করতে চলেছি আমরা সকলে তুই যদি বিষাক্ত হস আমি হচ্ছি মহাসন্ত শিবকন্যা পদ্মাবতী আমি শিব পূজারে আমি চলন্ত অগ্নি শিখা আমি প্রবল বৃষ্টির ধারা আমি চলি ডালে ডালে আমি চলি পাতায় পাতা কঠোর প্রতি কাকলা এ কালী দহে তোমাকে সেই এক এক চোদ্দটি আমি করবো আমি জলমগ্ন কি করে মগ্ন করবো করি তবে তুমি দেখো চন্দ্রদা আমি কি করতে পারি কোথায় চার মে চৌষট্টি মে কিনা আমার তো শহরে পুষ্প চাইল সবাইকে একত্রিত করে বর্ষণ করবে সকলে মাঝি যেন ডুবে যায় ভরাট চলো এক এক করে তেরো ভরা দিন না যেন ডুবে যাচ্ছ ভরাট তাদেরকে বাঁচান মহারাজ তাদেরকে বাঁচান চলো এসো সকলে যারো ডুবে গেল আছি কালী দেবী তেরো খানা ডিঙ্গা বন্ধ হয়ে গেছি আজ মধু করে ডিঙ্গায় বিরাজ রয়েছি পোড়া আজ তুমি সদয় হো মা আজ আমায় রক্ষা করো মা গো বাহিনী দশ ভুজা সবাই
আমি ছুটে যাবো সেই মুক্ত ধাবে, আমি দেবী ছুটে যা ওই না মূর্ত
চাঁদ সৌদাগর মাগো, আজ কি মা বিপদে আমায় স্মরণ করেছ ভক্ত, তুমি এসেছো মা তোমারই চরণে শত শত প্রণাম, আশীর্বাদ করি সুখী থেকো ধন, চাই না মা তোমার আশীর্বাদ, কেন মাগো চেয়ে দেখো ওই তোমার আশিসে কে কে চত্তখানা ডিগা ধরো জন পরিপূর্ণ করে ফিরেছি, ফিরে যাচ্ছিলাম নিজ দেশে, হ্যাঁ তবে কেন মা কিসের ফলে আজ এই কালীদেহের জলে মগ্ন হলো তোর খানা ডিগা বলতে পারবে বা, শুধু তাই তুমি ভয় পেয়েছো ভক্ত, হে বা হে আমি না বা তুমি আমার পরম ভক্ত, জানো বা পুত্রীর সম কোন সন্তানের বিপদ হলে তার মাতা কি রক্ষা করে, তবে আমি যখন এসেছি আর ভয় করো না, আমি তোমার মধুকরী ডিঙ্গাতে কান্ডারি রূপী রইব, এই পৃথিবীর কোন শক্তি কোন তাগত তোমায় কিচ্ছু করতে পারবে না, বেশ বা বেশ এসো আজ এই মধুকরী ডিঙ্গায় বিরাজ করো, তুমি সুন্দর করে কান্ডারি হয়ে আবাই নিয়ে চলো ভাও এই চম্পলায় মাগো, বেশ আর তুমি ভয় পেও না, বুঝে ফেলো নয়নে জল কি করতে পারি, এই পৃথিবীর কোন শক্তি স্বয়ং মহামায়া রইব এই মধুকরী ডিঙ্গাতে কান্ডারি রূপে, আমি তোমার চরণে সেবা করবো মাগো, চলো পাবন পুত্র হনুমান যাও পুত্র, ওই তো সেই চাঁদের মধুকর ডিঙ্গাতে তোমাকে করতে হবে জল মগ্ন, যাও তুমি সে আমার কর্মকে সফল করো, তোমার যদি প্রাণী রক্ষা চাই ছিড়ে যাও এই কালী দেহ করে ত্যাগ করে দিয়ে তুমি নিজে গিয়ে যাও পবন পুত্র হনুমান, চলো আর ভয় নেই সর্বদাই আমি সম্মুখ হয়েছি, আমি বুঝতে পারছি কোনি ভক্ত যেন মর্ত ধামে আমার পড়েছি সংকট বিপদে, তাই এই মুহূর্তে আমাকে ভক্ত উদ্ধার করিতে যাইতে হবে, কারণ আমি তো দেখছি সর্বসময় ওম শিবায় ওম শিবায় বলে সম্ভাষণ করে তাহলে এই মুহূর্তে আমি যাব এবারই পরম ভক্ত পড়িয়া আছে সেই সংকট বিপদে আমি ভক্ত উদ্ধারে যাইব, আমি চলেছি আমার পরম ভক্ত যে চাঁদ সৌদাগর আজ পড়িয়া আছে সংকট বিপদে ওই কালী দহের জলে, তাই আমি এই মুহূর্তে ভক্ত উদ্ধার করিতে যাইতেছি পদ্মাবতী, কিন্তু পদ্মাবতী কিন্তু অশ্রু দল ভরা আজ দুই নয়নে অশ্রু ধারা বয়ে যায়, কিন্তু কেন রে মা বলতে পারে দাগো, আজ বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটি এসেছি পিতা, বিপদে তোমার সে একমাত্র প্রধান ভক্তকে আমি যে বিপদে ফেলেছি পিতা, তুমি বিপদে ফেলেছ হ্যাঁ, কিন্তু কেন রে মা কেন ভুল করেছে সে পদ্মাবতী, ভুল করেছে ভুল করেছি হ্যাঁ এই কি ভুল করেছি পিতা, কেমন করে ভুল করেছি, তোমার সে প্রধান ভক্ত মোর চরণে এখনো পুষ্পাঞ্জলি অর্পণ করেনি, সে যদি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করি কিছু আমার কাজে সুবিধা হবে না, তাই তো তাকে ঘোর বিপদে ফেলেছি, তাকে মরিমে মরিমে বুঝে দিতে চাই সেই দেবীর সাথে বাদ করলে কতটা কষ্ট হতে পারে, না না পদ্মাবতী না তুমি মহা ভুল করেছিস,
কেন জানিস মত্তা কেন? ওই ভক্ত জাতকে যদি তুমি অকুল সাগরের জলে ভাসিয়ে দিয়ে তাকে যদি ভরাডুবি করিস আর সে যদি প্রাণ থেকে মারা যায়, তবে কে করবে ওই বিশ্বমাজারে তোমারে পুজো? তুমি তো আর কোনোদিন বিশ্বমাজারে বিশ্ব পূজিত হতে পারবে না। তার মস্তক রয়েছে ব্রহ্মসাপ, আর যদি ব্রহ্মসাপ যদি পালন করা না হয় তবে যে সে ধর্ম রসে তুলে যাবে পিতা। ও তুমি বলতে চাও তার মস্তক উপরে রই আছে ব্রহ্মসাপ, যদি ওই ব্রহ্মসাপে যাইবি ফলে ধর্ম যাবে রসারে তলে, তাই তাকে ভরাডুবি করতে হবে। তাই রে মা তোমাকে আমি ভরাডুবির অনুমতি দিলাম, কিন্তু ওরে মাই আমার ওই চাঁদ সৌদাগরীকে যেন তুমি কোনোদিন প্রাণ থেকে শেষই করে দেবে না। কেন পিতা? প্রাণ থেকে যদি তাকে শেষই করে দাও তবে তুমি বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা হতে পারবে না। কে করবে ধরা থামে তোরে পুজো? কি করে তুই বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা হবি বল রে বাবা? বুঝতে পেরেছি পিতা, সেই চাঁদকে কিছুতে প্রাণ থেকে শেষ করা যাবে না। না রে মা, তাকে দুঃখ দেব, কষ্ট দেব, যন্ত্রণা দেব, কিন্তু বাঁচি রাখবো। হ্যাঁ রে মা, হ্যাঁ পিতা। কেমন করে সে জলমগ্ন করবো তার মধুকর ডিঙ্গা? সে মধুকর ডিঙ্গাতে সে মাতা চণ্ডিকা পাণ্ডবের রূপে রয়েছে। আগে ছুটে গিয়ে যদি তোমার কৈলাসে না আনতে পারো তবে যে কিছুতে পারবো না কার্য সিদ্ধ। কি বলছিস রে মা? ভক্ত উদ্ধারই করতে গেছে আমার চণ্ডিকা, বা বা বা, সে তো সত্যই পরম ভক্ত তার, তাই তো সে ভক্ত উদ্ধারে গেছে। চিন্তা করিস না রে মা, চিন্তা করিস না, আমি যাব, আমি যাবো তোর বিমা তাকে আমি এই মুহূর্তে নিয়ে আসবো আমার কৈলাস ধামে। আশীর্বাদী করি রে মা, বিশ্ব মাজারে বিশ্ব পূজিত হও, চললাম আমি এই মুহূর্তে সেই চণ্ডিকাকে আনায়ন করিবারে। এবার মরমে মরমে বুঝে দিতে চাই চাঁদ, দেবীর সাথে কত বাদ করলে কতটা কষ্ট হতে পারে। আমি দেবী দশভুজা, আমি দেবী দশভুজা, চণ্ডিকা কি সুন্দরী ভাবে তার ভক্তর মধুকর ডিঙ্গার হালে ধরে রয়েছে, কাণ্ডারি রূপে ভক্ত উদ্ধার করিতেছে চণ্ডিকা। আহারে কি সুন্দর, কি মনোরম ভক্ত, তার পদতলে বসে সুন্দর ভাবে তার পদ সেবা করছে। আর আমি আমি পারলাম না সেই ভক্ত চন্দ্রধরের কাছে যেতে, কারণ তার তো রই আছে ব্রহ্মসাগর। তাই এই মুহূর্তে আমি আমার চণ্ডিকাকে ডেকে দেখি না। কোথায় চণ্ডি? একি চণ্ডি, স্বামী দেবতার কণ্ঠে স্বর কেন শুনতে পাচ্ছি কালী দেহের কুলে? একি প্রভু? হ্যাঁ চণ্ডি, হ্যাঁ তব জনে আমার শতকোটি প্রণাম, আমার এই মনস্কামনা পূর্ণ হোক চণ্ডি। বুঝেছি তো, আজ মন সারে ছলে একে দিয়ে তীরখানা ডিঙ্গাটো তলিয়ে দিয়েছি কালী দেহের কুলে, তবে আমি এই মধুকরের ডিঙ্গাকে রক্ষা করে তার তরে আর আমার ভক্তকে রক্ষা করিবার তরে এসেছি। এবার বুঝেছি প্রভু যে আজ যুগল মিলনে আমাদের পরম ভক্তকে বিপদ হইতে রক্ষা করব। সত্যই বলেছ চণ্ডি, আজ আমরা আমাদের পরম ভক্তকে যুগল মিলনে তাকে রক্ষা করব। কিন্তু চণ্ডি বলো, আমি তো ভক্তকে রক্ষা করতে আসিনি, আমি কেন এসেছি জানো চণ্ডি? কেন? একমাত্র তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আমার এই কৈলাস ধামে। না, যাবে না, এ সম্ভব? একি চণ্ডি, আমি নিজের ভক্তকে ছেড়ে দিই কখন? আমি যেমন এই কালী দেহে ছেড়ে দিই, তোমার ইচ্ছে হয়
তুমি থাকো তাহলে তুমি চলে যাও। দেখো চণ্ডী দেখো, তোমাকে আমি বুঝিয়ে বলছি, আমিও আস্তা আমি ভক্ত উদ্ধার করিবে, কিন্তু চণ্ডী তুমি জানো না, ওই ভক্ত চন্দ্রধরের মস্তকে রইয়াছে ব্রহ্ম অভিশাপ। ধর্ম যাবে রসার তলে, প্রলয় হয়ে যাবে এই সৃষ্টি, তাই এসো চণ্ডী এসো। তুমি জানো না চণ্ডী, আমি তোমার বড় কথা শুনতে চাই না। ওই ভক্ত জাতি যখন বাণিজ্য করণে বেরিয়েছিল, সেই সময় ব্রাহ্মণকে কি করেছিল জানো চণ্ডী? কি করেছিল? ব্রাহ্মণকে করেছিল পদাঘাত, এমনকি তাকে অন্তকবি কারাগারে বন্দি করেছিল। তাই সেই ব্রাহ্মণ তাকে অভিশাপই করেছে। যাহ যাহ ও দাম্ভিক জাত, তোমার যত্ন ডিঙ্গা পরিপূর্ণ ধন রত্ন কালী দহে হবি জলামগ্ন। তাই চণ্ডী আর বিলম্ব নয়, এসো চণ্ডী এসো। আমি তোমায় বারে বারে বুঝিয়ে বুঝি, সে আমার ভক্ত নই, সে আমার সন্তান, তাকে বিপদে ছেড়ে আমি কেমন করে যাব? চণ্ডী তুমি যাবে না। দেখো চণ্ডী, আমি হইলাম ভৈরব। তুমি যদি ভৈরব হও আমিও ভৈরবই। দেখো চণ্ডী, আমি হলাম মহাকাল। তুমি যদি মহাকাল হও আমি মহাকালী। দেখো চণ্ডিকা, আমি হলাম তুমি যদি শিব হও তাহলে আমিও শিবানি। একই চণ্ডিকা, তবে তুমি আমার সঙ্গে যাবে না তাই না? তবে এই মুহূর্তেই তোমার সঙ্গে হবে মায়া যুদ্ধ, ওই মায়া যুদ্ধে তোমাকে আমি পরাস্ত করে নিয়ে যাব। ভুলে যেও না, আমিও আধা শক্তি মহামায়া, কেমন করে তুমি রণে আমার সঙ্গে জিততে পারো আবার অগ্নিবাণ ব্যর্থ হয়ে গেল না, না না না, এই মুহূর্তেই আমি আবার নিক্ষেপি করলাম সর্পবাণ। তুমি যদি সর্পবাণ নিক্ষেপ করো আমি করলাম গরুড় বাণ। এটি না, আমি তো সেই চণ্ডিকার সঙ্গে পেরে উঠবো না, কারণ সে হচ্ছে আত্মা শক্তি মহামায়া। তাই এই আত্মা শক্তি মহামায়ার সঙ্গে যদি আমি পেরে না উঠি, তবে আমি কি করবো? এই মুহূর্তে সেই ব্রহ্মসাপিকে অটল রাখতে শুরু করবো আমি প্রলয় নৃত্য। এই প্রলয় নৃত্যতেই এই পৃথিবী হবে ধ্বংস। এই মুহূর্তেই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনকে আমি প্রলয় করে দেব। তাই শুরু করলাম প্রলয় নৃত্য। তবে চণ্ডিকা তুমি আমার সঙ্গে যাবে? এই নৃত্য তুমি বন্ধ করো। এসে চণ্ডিকা, তবে কাল বিলম্বের নাহি প্রয়োজন। হনুমা যাও আমি চত্বর দিকে হারালো।
আজ জলমগ্ন হলাম। এবার দেখো চন্দ্রধন, সে মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে। তুমি সে কালী দয়ে তুমি হাবুডুবু খাচ্ছ, তুমি কাঁদবে চাঁদ, তুমি কাঁদবে। আমি হাসব, আমি হাসব চন্দ্রদয় হাসব। দিদি মনসা এসো, দিদি এসো, আজ আমার হাসা তিনি এসেছে। দিদি দিদি এই যে দেখো না দিদি, সে মধুকা ডিঙ্গা তার জলভগ্ন করেছে, সে চাঁদ জলভগ্ন হয়ে হাবুডুবু খাচ্ছে। দিদি হাসো, দিদি হাসো, হাসো দিদি। আজ যদি প্রাণের চাঁদ মারা যায়, তুই যে বিশ্ব মাঝে বিশ্বপিতা হয়ে উঠতে পারবি না, তুই দেবীর সিংহাসন অর্জন করতে পারবি না। চাঁদকে এই মুহূর্তে বাঁচা, বাঁচা মানসা। তুই ওই পদ্ম পুষ্প ছুড়ে দে চাঁদের কাছে, ওই পদ্ম পুষ্প ধরে চাঁদ কিনারায় লেগে যাবে। দিদি গো, সে চাঁদকে কিনারায় লাগাতে হবে, তবে তো কার্যসিদ্ধির হবে। সে পদ্ম পুষ্প দ্বারা কিনারায় লেগে আসবে চন্দ্রধর। এসু জগতে লঙ্কন সাজিয়ে নিয়ে সে কালি দহে নাগো যাবো আমি মরিত ধা নাগো সবাই সে সাজিতা যাবো। এসো এসো নাগি গো
বাবুজি আর পারি না বা, পারি না, আমি কি করে কিনারাই যাবো বাকু? এসো আছে তোমার ভক্ত চাঁদ, প্রাণে আগু রক্ষা করো মা। আবিজি আবিজি খোদার চাল আর সইতে পারছি না, আবিজি যেতে পারছি না ওই নদীর কুলে গোপাল। হতভাগা চাঁদকে আর কত দুঃখ কষ্ট দেবে বাকু, সর্বাঙ্গে আছে বাছেরা বাসা বেঁধেছে। আবিজি আবিজি কুলে যেতে পারছি না বা, আমি হয়তো প্রাণ হারাবো বাকু, আমি রক্ষা করো মা। নেই অঙ্গ বস্ত্র, আবিজি নিবস্ত্র হয়ে চলে, আমি কুলে পাচ্ছি না বাকু, তুমি আমায় পথ দেখিয়ে দাও, আমাকে আমাকে কুলে লাগাও বাকু, নইলে যে তোমার ভক্ত প্রাণে মারা যাবে। কিছু দেখা চাই, আমি ছুটে যাবো পুষ্প, ওরে পুষ্প আজ ছুটে এসেছি সেই হতভাগা চাঁদকে ওই কুলে লাগাতে। আয় কাছে আয়, আয় একটি পার, আমি আমি তোর সাহায্যে মৃত্যু ছুটে যাব কুলে। এ পুষ্প তোরে এই হতভাগা চাঁদকে আজ প্রতীক্ষি দিতে এসেছিস, দেখি দেখি আজ আমার হস্তে সেই কুচক্রবরে কারির ছায়া, আজ আমি সেই পুষ্প রয়েছে পদ্ম, আমি যদি প্রাণে মারা যাই তবু ওই সাঞ্চনে মোড়া পুষ্প। উরি অহংকারী, তুমি করলে আমায় অপমান, তাই তো এই কালি দহি ডুবি মনসা। আমাকে মরতে হয় মরব, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেব, এই পুষ্পকে সাহায্য নেব না। একই করতে চলেছিস মনসা দিদি, আজ তোর পদ্মফুলকে ছুঁড়ে ফেলেছে তো কি হয়েছে? চাঁদ যে কদল বৃক্ষ অনেক পছন্দ করে, এই মুহূর্তে এলে কদলী বৃক্ষ ছুঁড়ে দে চাঁদের দিকে, কদলী বৃক্ষ ধরে চাঁদ কিনারায় লেগে যাবে। দিদি গো, কদল বৃক্ষ চাঁদের অতি প্রিয়, তাই তুই কদল বৃক্ষ তার সম্মুখে ছুঁড়ে দিবি, কদল বৃক্ষ দ্বারা সে কিনারায় লেগে আসবে। আজ অদূরে অদূরে কদলী বৃক্ষ, আয় কাছে আয় কাছে আয়, আবার দিয়ে যাবি দিয়েছ আমি তোর সাহায্যে, আমি কুলে যাব ও মা। আজ তুমি কদলী বৃক্ষ পাঠিয়ে দিয়ে এই হতভাগা চাঁদকে রক্ষা করলে, আমি তো কুলে এসেছি এই কুলে বসে থাকবো, আমি যে রয়েছি নিবস্ত্র নয়ঙ্গে কোন বস্ত্র, আমি কি করে নিজের লজ্জা নিবারণ করবো? আমি আমি নদীর কুলে বসে থাকবো, আমি কেউ যদি আসে তার কাছে ভিক্ষে চেয়ে নেব, এই সেই বস্ত্র খাড়া ভিক্ষে চেয়ে আমি বলবো, ও ভাই তোমরা কি চাঁদু সেই চম্পলে ঢকর গুড়পথে যাওয়া যায়, নিষ্ঠুর বিধি আজ বিধি এই কত ভাগা চাঁদ চম্পল আর শিরোমণি। মনসা এই যে দেখো না, কুলবধূ রূপ ধারণ করেছি, এবার চলো সেই চাঁদকে হচ্ছে শিক্ষা দিতে হবে। তাই হবে, এসো মনসা।
দেখেছো, এই তো আমরা সেই নদীর কিনারে স্নান করতে এসেছি, চলো তাড়াতাড়ি স্নান করে আমরা বাড়ি ফিরে যাই। ওই তো আর কন্ঠ সার্ভিসে আছে কন্ঠ অপু অপু মা দাঁড়াও। কে কে তুমি? কে তুমি পুরুষ জাতি হয়ে তুমি নারীদের ঘাটে এসে স্নান করছো? তোমার লজ্জা সরম নাই? আবাই লজ্জা দিও না, আমি কোনো ভূত নই, আবাই থেকে বই পিও না। কে তুমি? আমি যদি নিজের আত্মপরিচয় দিই সে কখনো বিশ্বাস করবে না। আমি হচ্ছি সেই একজন হতভাগা। হতভাগা? তুমি এখানে কি করছো? জানো বা জানো, আজ আমি এই জল থেকে বেরিয়ে আসতে পারছি না। কিন্তু কেন? আমার যে পরনে কোনো বস্ত্র নেই। তোমার আবার পরনে বস্ত্র নাই? বুঝতে পেরেছি তোমার নিশ্চয় মতলব খারাপ। আমরা নারীরা এখানে স্নান করবো তোমরা লুকিয়ে লুকিয়ে এসে দেখার জন্য? এইভাবে হবে না, তা হচ্ছে ঘাটের মোড়া। এখান থেকে যাবি কি যাবি না? তুই জানিস না এটা নারীদের ঘাট। চলে যাবো চলে যাবো, কিন্তু জানো বা জানো, শুধুমাত্র একখানা বস্ত্র দাও, আমি তো নিজের লজ্জা নিবারণ করবো। ওর জন্য বুঝি বস্ত্র বাড়ি থেকে তৈরি করে আনবো? যতই হোক তোকে মা বলেছে, বস্ত্র সন্ধানটা তোকে দিতেই হবে। মা বলেছে তাই বুঝি আমার বস্ত্র তোকে দিয়ে দেবো? আমি কোথায় পাবো? বুঝতে পারলি না? ওই দেখ তুমি ধুতি টুতি পারবে, কাপড় পাবে, বস্ত্র পাবে, সেখান থেকে তুমি বিদায় হও। মরণ কার মুখ থেকে এসে সেখানে আমাদের স্মরণ করাই হলো না। চলো এরপর যদি দেখতে পাই তোমার একদিন না আমার একদিন। বেশ, ওই তো ওই তো তারা ভর্তি কি দিয়ে গেল শ্মশানে। দেখা যায় অনেক মোড়া মরেছে, পড়ে রয়েছে বস্ত্র, সেই বস্ত্র পরিধান করে আমি লজ্জা নিবারণ করব। ওগো মা, আর এই হতভাগা চাঁদকে কত কষ্ট দেবে, কত দুঃখ দেবে। আজ আমি এই শ্মশানের বস্ত্র পরিধান করেছি, আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারি না, আমি তো ছিলাম এক রাজা, আমি কি করে ভিখারি সাজবো, আমি কি করে ভিক্ষে চাইবো আমার তো জানা নেই। হরি বল হরি বল হরি বল। অগো অগো ব্রাহ্মণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি, দাঁড়াও। হরি রাম হরি রাম 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 হরি হরি, দাঁড়াও। কে গো? আমি আমি একজন হতভাগা। হ্যাঁ, আমাকে আবার যে খোদার জ্বালা সহ্য করতে পারছি না। তুমি খোদার জ্বালা সহ্য করতে পারো না? হ্যাঁ, তাই আমি যে ভিক্ষে চাইবো আমার তো জানা নেই। ওগো ভিখারি, তুমি ব্রাহ্মণ, আমাকে সাজিয়ে দাও না সুন্দর করে। ভিখারি একজনই ভিখারির কাছে আর একজনে ভিখারি ভিক্ষে চাই। আমি বৈষ্ণব ধর্ম করি পালন, আমি পাড়াই পাড়াই ভিক্ষে করে খাই, তাই আমি কেমনই করে তোমায় ভিক্ষে দেব? তবে উপায় আছে আমারই কাছে, বলো। আমি সুন্দরই করে তোমায় ভিখারি সাজিয়ে দেব। সাজবে? সাজিয়ে দাও। তবে আমার কাছে কোনো অর্থ অন্ন না হলেও, তুমি যে আমার কাছে কিছু চেয়েছো আমি তোমাকে দিতে পারি আমার ভিক্ষার ঝুলি। দাও দাও সেই ভিক্ষের ঝুলি। সাজো হে সাজো, ও হে নর রাজ, সাজো হে ভিখারি সাজে। সাজো হে সাজো, ও হে নর রাজ, সাজো হে ভিখারি।
সকলে তোমরা ভিক্ষে দাও আমায়। আরে কাঁধে ভিক্ষারি ঝুলে মাথায় রামা বলি, মুখে বলো সদাই শিবম শিবম করে কাঁধে বাবা ছেড়ে সকলে আমায় ভিক্ষে দিও। কারি ঝুলে মাথায় রামা বলি, মুখে বলো সদাই শিবম শিবম বলে কাঁধে। আর ভিক্ষা করিয়া খুদাই বাজিয়া তাই কি হবে বলি, একটি পয়সা